আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। প্রবাস কণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আবু হেনা রানা। দর্শক, প্রবাসীরা যেন বিমানবন্দরে হয়রানি শিকার না হন, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেহাল দশা কাটিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়নে কাজ করে যাচ্ছে সরকার। এর ফলে টিকিট পেতে যাত্রীদের আর ভোগান্তির শিকার হতে হবে না। দেশের ভাবমূর্তির কথা ভেবে বিমানের যাত্রী সেবার মান বাড়াতে হবে। বুধবার 23 ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। তিনি বলেন, প্রবাসীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, কারণ তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং তাদের কল্যাণে রিজার্ভ $46 বিলিয়ন। করোনার সময়ে বিমান ভালো সেবা দিয়েছে, তবে প্রবাসীদের প্রতি আরও যত্নবান হতে হবে। শেখ হাসিনা বলেন, আমাদের প্রায় 1 কোটির মতো প্রবাসী আছে, তারা বিভিন্ন সময়ে ছুটিতে আসেন, তারা এসে যেন বিমানবন্দরে হয়রানির শিকার না হন, তাদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে। সব সেবা ডিজিটালাইজ করে ফেললে বিষয়টি আরও সহজ হবে। সরকার প্রধান বলেন, বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিমানের আরও ফ্লাইট চালু করতে চাই, ঢাকায় নিউ ইয়র্ক ফ্লাইট চালু করতে চাই, ঢাকা মালদ্বীপ বেসরকারিভাবে ফ্লাইট চালু হয়েছে, বিমানও যেন ফ্লাইট চালু করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশ উন্নত হচ্ছে, মানুষ স্বাবলম্বী হচ্ছে, আমাদের যাত্রী সেবা যত উন্নত করতে পারবো ততই দেশের লাভ হবে, দেশের মানুষের লাভ হবে এবং দেশটাও আরও উন্নত হবে। খবরটি আমাদের সকল ভাইদেরকে শেয়ার করুন এবং সবাইকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন সকল খবরাখবর ও ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।